হ্যালো বন্ধুরা এবং ভাইরা বোনেরা, আশা করি সবাই ভালো আছো। তো রাঙ্গাহাট কলেজ হেল্পের পক্ষ থেকে আজকে যে ভিডিওটি তোমাদের কাছে নিতে চলেছি, সেটা হচ্ছে কিভাবে তোমরা পরীক্ষার খাতা প্রিপারেশন করবে, এবং এর আগে একটা নোটিশ ইস্যু হয়েছে যে অ্যাডমিট কার্ড কিভাবে ডাউনলোড করবে। তো এই দুটোর উপরে আজকে আমরা তোমাদের ভিডিওটি দেখাতে চলেছি। তো প্রথমেই চলে আসি কলেজের ওয়েবসাইট থেকে, যে নোটিশটা আছে ইউজি ফার্স্ট সেমিস্টার অ্যাডমিট কার্ড নোটিশ। তো নোটিশটা আমরা অলরেডি ডাউনলোড করে রেখেছি, দেখতে পাচ্ছি ওখানে লেখা আছে বিএ বিএসসি বিকম অনার্স এবং প্রোগ্রাম রেগুলার ও সাপ্লিমেন্টারি সকল ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের 12/6/2021 থেকে 26/6/2021 তারিখের মধ্যে ইউনিভার্সিটি অফ কল্যাণী পোর্টাল লিঙ্কটা দেওয়া আছে, ওপেন করার পর নিজের রেজিস্ট্রেশন নাম্বার এবং অ্যাডমিশন ইয়ার সাবমিট করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। তো অ্যাডমিশন ইয়ার মানে রেজিস্ট্রেশনের যে নাম্বারের যে ইয়ার থাকে সেটা দিলেও হবে, এবং বিশেষ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে সকল ছাত্রছাত্রী এখনো এক্সামিনেশন ফিস জমা করনি তাদের অতি অবশ্যই জমা করতে বলা হচ্ছে। পরীক্ষার পরে কোনো ছাত্রছাত্রীর ফিস বাকি থাকলে তার পরীক্ষা বাতিল হবে। তো সবাইকে ইনফরমেশনটা দিয়ে দিই যে যারা এখনো টাকা জমা করনি, কলেজের তরফ থেকে এখনো পোর্টাল খোলা আছে, যদি কেউ ফিস জমা না দিয়ে থাকো অবশ্যই ফিসটা জমা দিয়ে দেবে। আর অ্যাডমিট কার্ড হয়তো অনেকে ডাউনলোড করেই নিয়েছো, তো চলো তবু একবার দেখিয়ে দিই লিঙ্কটা। লিঙ্কটা ক্লিক করলে লিঙ্কটা এখানে চলে আসছে। তো যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করছো এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিচ্ছ এবং অ্যাডমিশন ইয়ার 2021 দিচ্ছ বা রেজিস্ট্রেশন ইয়ার দিচ্ছ, তো সাবমিট করার পর তোমরা একটা রকম অ্যাডমিট কার্ড পেয়ে যাচ্ছ। তো ন্যাচারালি যারা পেয়ে যাচ্ছ অবশ্যই সেটাকে সেভ করে রাখবে, ডাউনলোড করে রাখবে বা প্রিন্ট আউট করে রাখতে পারো। কিন্তু কিছু রেজিস্ট্রেশন নাম্বার আছে যারা সাপ্লিমেন্টারি, যেমন আমি একটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেখাচ্ছি। তো সাবমিট করবার পরে এই অপশন দেখাচ্ছে ডেটা মিস ম্যাচ, এটা অনেকের ক্ষেত্রেই হচ্ছে। তো সেই তরফ থেকে কলেজ থেকে নোটিশ দিয়েছে যাদের এই সমস্যাটা হচ্ছে অতি অবশ্যই তোমরা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার, সেশন মানে অ্যাডমিশন ইয়ার, নাম এবং কটা বিষয় সাপ্লিমেন্টারি আছে সেটা লিখে অবশ্যই কলেজের ইমেল অর্থাৎ রানাঘাট কলেজ @gmail.com এই মেলে মেল করবে অবশ্যই। আবার এমনও হচ্ছে অনেকে রেজিস্ট্রেশন নাম্বার ইনপুট করবার পরে, সাবমিট করবার পরে একটা এরকম এরর দিচ্ছে, তার মানে হলো অ্যাডমিট কার্ডটা পিডিএফ এ রেডি হচ্ছে না। এই সমস্যা যদি থেকে থাকে তবে কিন্তু অতি অবশ্যই তোমরা কলেজে মেল করবে, নইলে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড তোমরা পাবে না। তো নেক্সট চলে আসি, প্রত্যেকে অ্যাডমিট কার্ড পেয়ে গেছো। তো এবার অনেকে রিকোয়েস্ট একটা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে কিভাবে আমরা পরীক্ষা সেট আপ রেডি করব। তো তার জন্য তোমাদের বলে দিই এটা কোনো বিশেষ বিষয় নয়, তোমরা প্রত্যেকেই যে জেরক্সের পেপার সে পেপার তোমরা রেডি করবে। তো তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের জন্য আমি একটা স্যাম্পল পেপার রেডি করে রেখেছি। তো তোমরা প্রত্যেকের পেপারে একটা মার্জিন টানবে একটা বক্স আকারে, এবং প্রথম পেজে তোমরা লিখবে ইউনিভার্সিটি অফ কল্যাণী। আচ্ছা, আমি এখানে বিএ বিএসসি বিকম অনার্স প্রোগ্রাম সব লিখেছি কারণ এটা সবার জন্য, যেহেতু ভিডিওটা তৈরি যাদের ধরো পরীক্ষা, যেমন এখানে লেখা আছে বিএ প্রোগ্রাম, তারা শুধু বিএ প্রোগ্রামটাই লিখবে, আর কিছু লেখার দরকার নেই। যাদের থাকবে বিএ অনার্স তারা শুধুমাত্র বিএ অনার্স ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশন 2020, অর্থাৎ এই যে লেখাটা এটা কমন লেখা, ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশন 2020, তার আগে তোমরা যার যার তোমাদের পরীক্ষা সেটা তোমরা দেবে। কারোর বিএ প্রোগ্রাম, কারোর বিএ অনার্স, কারোর বিএসসি প্রোগ্রাম, কারোর বিএসসি অনার্স, কারোর বিকম প্রোগ্রাম, কারোর বিকম অনার্স। নিচে চলে আসি ব্লেন্ডেড মোড, অর্থাৎ তোমরা যে পরীক্ষাটা দিতে চলেছো সেটা হচ্ছে ব্লেন্ডেড মোড, সেটা তোমরা অবশ্যই লিখতে হবে। নিচে রোল একটা ডাক দেবে, নাম্বার, তারপরে গ্যাপ দিয়ে রেজিস্ট্রেশন নাম্বার, তোমরা এখানে আরইজি যদি রেজিস্ট্রেশন কোড না লিখতে চাও আরইজি ডট নাম্বার লিখতে পারো, এবং ইয়ার, তার নিচে সাবজেক্ট কোন সাবজেক্ট তোমরা পরীক্ষা দিচ্ছ, পেপার, পেজ নাম্বার। তো রোল নাম্বার কোনটা তোমাদের অ্যাডমিট কার্ড দেখো এখানে লেখা আছে রোল নাম্বার, অর্থাৎ প্রথমটুকু তোমাদের রোল, দ্বিতীয়টুকু হচ্ছে নাম্বার, অর্থাৎ এই রোলটা ফার্স্টের যে রোলটা এটা তোমরা রোলের ঘরে লিখবে, হাইপেনের পরে যেটুকু আছে এটা তোমাদের নাম্বার, এটা নাম্বারের ঘরে লিখবে। নেক্সট চলে আসে রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন হচ্ছে এই যে আরইজি এর নাম্বার দেওয়া আছে এটা রেজিস্ট্রেশন নাম্বার, এই নাম্বারটা তোমরা এই ঘরে লিখবে। তারপরে সেশন অর্থাৎ ইয়ার 2020-21, যাদের 2020-21 আর একটা 2020-21 লিখবে, যারা সাপ্লি আছে তো 2019-20 হবে, আবার কিছু সাপ্লি আছে 18-19 হবে, তো যাদের যেভাবে ইয়ার আছে সেই সেইভাবে ইয়ারটা লিখবে। এরপর চলে সাবজেক্ট, দেখো আমি একটা বিএ প্রোগ্রামের অ্যাডমিট কার্ড বের করেছি যেখানে সাবজেক্ট দেখো লেখা আছে বিএনজিপিসিসি, অর্থাৎ তোমাদের এটা কিন্তু বিএনজিপিসিসি লিখতে পারো বা বেঙ্গলি লিখতে পারো, দুটো একই জিনিস, দেখো পাশে বেঙ্গলি লেখা আছে, তো তোমার যদি অসুবিধা হয় তোমার অবশ্যই বেঙ্গলি লিখবে, পেপার কোড লেখার দরকার নেই, বেঙ্গলি লিখবে। এরপর কি আছে পেপার, পেপার কি পেপার দেখো তোমাদের এখানে আছে ডিএস 4+1 অর্থাৎ সি সি ওয়ান, এটা তোমরা পরিচিত আছে, তোমাদের পোর্টালে দেখবে লেখা আছে সি সি ওয়ান
তারপরে দেখো সি সি টু, তো তোমরা পেপার করে সিসি ওয়ান সিসি টু লিখতে পারো। যখন তোমরা ল্যাঙ্গুয়েজ পরীক্ষা দেবে তখন এখানে ইংলিশ লিখবে, পেপার কোড হচ্ছে এল সি সি, তখন এখানে পেপার এল সি সি। বা তোমার যদি অসুবিধা হয় তোমরা এইচ আই এস পি সি সি না লিখে তোমরা এখানে ডাইরেক্ট হিস্ট্রি লিখতে পারো, পেপার সিসি ওয়ান সিসি টু। ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে তোমাদের সাবজেক্ট হবে ইংরেজি, কিন্তু পেপার হবে এল সি সি। কম্পালসারি ক্ষেত্রে তোমরা এখানে লিখবে বেঙ্গলি, সাবজেক্টের ক্ষেত্রে লিখবে বেঙ্গলি এবং পেপারের পরে লিখবে এই সি সি। এবার যাদের ইংরেজি আছে এই সি সি তারা এখানে ইংরেজি, এখানে এই সি সি। পেজ নাম্বার ওয়ান, তো এরপর তোমরা একটা পেজে এখানে লিখতে শুরু করলে তোমাদের যা কোশ্চেন আসবে তার উত্তর তোমরা লিখতে শুরু করলে, কিন্তু এই পেজটার বিপরীত সাইড কিন্তু লিখবে না, এটা একদম লিখলে তোমরা যখন স্ক্যান করে পাঠাবে তখন কিন্তু লেখাটা হেজি হয়ে যাবে, যার জন্য টিচাররা কিন্তু বুঝতে পারবে না। তো পেজের প্রথম পেজেই লিখবে, দ্বিতীয় পেজে এত কিছু লেখার দরকার নেই, শুধুমাত্র এই রোল নাম্বার থেকে এইটুকু লিখলেই হবে। দেখো আমি করে দিচ্ছি, দ্বিতীয় পেজে রোল নাম্বার থেকে পেজ নাম্বার, তো এখানে সেম জিনিস লিখবে, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, ইয়ার, সাবজেক্ট, পেপার, পেজ নাম্বার। তিন নাম্বার পেজেও সেম, তো এইভাবে তোমরা কন্টিনিউ করবে। তো তোমরা আশা করি যারা পরীক্ষা দেবে তো তোমরা সম্ভবত 25 MB ইমেলে ফাইল সাইজ আপলোড হয়, তো তোমরা আশা করি তোমরা খুব জোর হলে 15 পাতার মধ্যে লেখা কমপ্লিট করবে, 12 থেকে 15, তাহলে তোমাদের পিডিএফ এর সাইজ গুলো ভালো হবে। তো যারা ক্যাফেতে গিয়ে করবে, তো তোমরা হাতে লিখে ক্যাফেতে নিয়ে গেলে পরপর পেজ গুলোকে পিডিএফ করে তোমরা কলেজের মেলে পাঠাতে পারবে, যে মেল অ্যাড্রেস গুলো দেওয়া ছিল নোটিশে। আর যারা নিজেরা বাড়ি থেকে করবে, তো তোমার জন্য একটা অ্যাপ বলে দিই, অ্যাডোব স্ক্যানার, তোমরা প্লে স্টোর থেকে পেয়ে যাবে, অ্যাডোব স্ক্যান পিডিএফ স্ক্যানার উইথ ওসিআর পিডিএফ ক্রিয়েটর। যারা বাড়িতে করবে তারা দেখো ইনস্টল করবার পরে তোমরা অ্যাপটা যে ওপেন করবে তখন এরকম তোমাদের ছবি তোলার মতো একটা জায়গা করে দেবে, তো তোমরা সেখানে দেখো এখানে যখন ছবি তুলছে নিচে দেখো চার লেখা, মানে এই চারটে ছবি ক্যাপচার করছে পরপর। তোমরা যখন পেজ গুলোতে প্রথম পেজটা আগে ছবি তুলবে যে অ্যাপটাকে কাটবে না, পরপর যতগুলো আছে পরপর পরপর ছবি তুলে যাবে, তো সেখানে তোমার এখানে 1 2 3 4 5 6 একবার পরপর পরপর নাম্বার উঠে যাবে। তো সেটা হয়ে গেলে নেক্সট দেখো এই অপশনটা বাদ দিলে দেখো একটা ঝাপসা অপশনের মধ্যে দেখতে পাচ্ছ যে পিডিএফটা সেভ হয়েছে। এবার এখানে দেখো সেভ হওয়ার পর এখানে লেখা আছে ওপেন ইন অ্যাক্রোভেট আর শেয়ার, তো এই শেয়ার অপশনে গিয়ে তোমরা ইমেল করে দেবে, ঠিক আছে? তো সেটা যদি তোমরা যে ইমেলটা করবে, ইমেলে যাওয়ার পরে ইমেল অ্যাড্রেস চাইবে, তোমাদের নিজস্ব ইমেলটা দেবে যেটা তোমাদের ফোনে ইউজ হয়, এবং যে পেপার করে তোমরা পাঠাবে কলেজের আগের যে নোটিশে দেওয়া ছিল বেঙ্গলি অনার্স এর জন্য কোন মেল, বেঙ্গলি জি এর জন্য কোন মেল, সেই মেলটা ইনপুট করে তোমরা সেন্ড করে দেবে। আশা করি এই শর্ট ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে, যাতে তোমাদের যারা বন্ধু বান্ধবী আছে তারা যাতে জিনিসটা যারা জানে না নতুন পরীক্ষা দিচ্ছে তো তারা যা জানতে পারে। এই বলে আজকের ভিডিওটি শেষ করবো।